দক্ষিণ শহরতলি নরেন্দ্রপুরে সম্প্রতি এক যুবককে মারধর করে খুনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের তরফে আজ গড়িয়ায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ঘটনার তীব্র নিন্দা করে বলেন, রাজ্যে দুর্নীতি ও পুলিশি অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। পাচারকারী নিজে জড়িত এবং এটা খুব জলের মতন শহর, ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। যে এত বড় সংগঠিত চুরি, সে চুরিতে স্থানীয় প্রশাসন আছে, পুলিশ আছে, চোরাকারবারি আছে, বিএসএফ আছে, সব মিলে চুরি হয়েছে। গরু পাচার এমনি এমনি হয়নি, সব মিলে গরু পাচার হয়েছে। সরকারি মদতে লুট হয়েছে, এটা গভর্নমেন্ট স্পন্সর্ড প্ল্যান্ডারিং। সরকারি মদত ছাড়া লুট হতে পারে না। এত টাকা, এত সম্পত্তি, কয়লা, বালি, পাথর, এত শিক্ষক নিয়োগে এমনি এমনি হয়েছে সরকারের সবকিছু কি সরকারের অজ্ঞান কাজ হওয়া সম্ভব? বাংলার বিবেকবান মানুষ কি বলে আমি তাদের কাছে জিজ্ঞেস করি।